অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতার অনেক রোগী কিন্তু আমরা দেখতে পাই। অ্যানিমিয়ার বিভিন্ন কারণ আছে। আমাদের দেশের প্রেক্ষিতে থ্যালাসেমিয়া একটা বড় কারণ। থ্যালাসেমিয়া সম্বন্ধে অনেকেই জানেন, এখানে কিন্তু রক্ত কমে যায়। এছাড়া ব্লাড ক্যান্সার, এটাও কিন্তু আমাদের দেশে খুব পরিচিত, এখানেও কিন্তু রক্ত কমে যায়। এছাড়া অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, সেখানেও কিন্তু রক্ত কমে যেতে পারে। আর সবচেয়ে কমন যে কারণ সেটা হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। এটারও আবার বিভিন্ন কারণ আছে যে কেন আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হচ্ছে। শরীরে কোথা থেকে যদি কোনো ব্লাড লস হয় বা রক্ত বের হতে থাকে নিয়মিত, তাহলে কিন্তু এই অ্যানিমিয়াটা দেখা যায়। তো যাই হোক, অ্যানিমিয়ার ব্যাপারে বলার উদ্দেশ্য হচ্ছে এটা যে আপনার রক্ত কমে গেলে কেন কমে যাচ্ছে সেটা আগে ডায়াগনোসিস করতে হবে। আপনার বাংলাদেশে যেটা হয়, আমরা অনেক ক্ষেত্রে দেখি রক্ত কমে গেল বা ফ্যাকাশে লাগছে, তাকে ভিটামিন দেওয়া হয় বা বিভিন্ন ওষুধের চেষ্টা করা হয়। এই কাজটা দয়া করে করবেন না। কেন কমে গেল আমরা অবশ্যই কারণটা বের করবো এবং সেই অনুযায়ী চিকিৎসা করবো। ধন্যবাদ সবাইকে।